প্রশ্ন হচ্ছে যে আমি ক্লায়েন্টের সাথে অলরেডি একটা কন্ট্রাক্টের আন্ডারে দুইটা মাইলস্টোন কমপ্লিট করছি, এখন সে বলতেছে যে তুমি থার্ড মাইলস্টোনের কাজ শুরু করে দাও, আমি মাইলস্টোনটা পরে অ্যাক্টিভ করে দিচ্ছি। এক্ষেত্রে আপনি কি করবেন? এক্ষেত্রে আপনি কাজ শুরু করিয়েন না, সে অ্যাক্টিভ করবে মাইলস্টোন, তারপরে আপনি কাজ শুরু করেন। এটা আপওয়ার্কের রুলস, আপওয়ার্কের নিয়ম অনুযায়ী আপনি চলেন, আপওয়ার্কের নিয়মটাই আপনি ফলো করেন। এখন তার সাথে কমিউনিকেশনটা কীভাবে করবেন? তাকে সরাসরি আপনি বলিয়েন না যে না আমি কাজ করতে পারবো না, মাইলস্টোন অ্যাক্টিভ করো তারপর করব। তাকে আপনি কৌশলে বলতে পারেন যে আসলে আমার তো আরও প্রজেক্ট কিছু করতেছি, সো ওগুলো একটু সামাল দিয়ে নেই, তারপরে তোমার এই থার্ড মাইলস্টোন শুরু করতেছি। অথবা তাকে বলেন আচ্ছা ঠিক আছে করা যাবে, বা এরকম টাইপের কিছু একটা বলেন। এরপর আপনি ডিলে করতে থাকেন, হ্যাঁ, সে মাইলস্টোন এসেও বুঝে যাবে যে সে মাইলস্টোনটা অ্যাক্টিভ না করলে আপনি আসলে কাজ শুরু করবেন না। রিসেন্টলি একজন আমাকে রিচ আউট করছিল, সে এই প্রবলেমে পড়ছে, ভুল করে ফেলছে। এখন সে কী করবে? সে আপনাকে সাপোর্টে যদি নকও দেয়, তাকে তো বলবে যে তোমাকে তো এগুলো করতে নিষেধ করছি, তুমি কেন ওই কাজ করছো, তাই না? তাই এই কারণে আপনি অ্যাক্টিভ না করার মতো কাজ করিয়েন না। থ্যাংক ইউ।